সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার সেট টু। এই দুই নম্বর মডেল সেটে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাস ভূগোলের দেখানো আছে এবং তোমাদের বড় প্রশ্ন সাজেশানও দেওয়া আছে এবং ছোটো প্রশ্নের সেটও দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে কি দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, এটা উত্তর হবে অপশান গ, বঙ্গভাষা প্রকাশিত প্রকাশিকা সভা। পরবর্তী প্রশ্ন দেখো, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, এটা উত্তর হবে অপশান ঘ, বেগম হযরত মহল। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের গোরা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল, এটা সালটা হবে 1910 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, চার দাগের বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন, এটা উত্তর হবে ব্রজেন্দ্রনাথ শীল। পাঁচ দাগের প্রশ্ন দেখো, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন, এটা উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন, এটা উত্তর হবে রাসবিহারী ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখো, শান্তিনিকেতনে কলাভবনটি তৈরি হয়েছিল, এটা উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, মোপালা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল ইয়াকুব হাসান। পরবর্তী প্রশ্ন দেখো, দেশপ্রাণ আখ্যায় ভূষিত করা হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, AITUC এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখবো কী আছে। দেখো বিভাগ ক্ষয় আছে, ক্ষয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। প্রথমে আছে, এক নম্বর আছে ন্যাশনাল পেপার, এটা হবে নবগোপাল মিত্র। দুই নম্বর আছে সন্দেশ পত্রিকা, এটা হবে সুকুমার রায়। তারপর আছে গণবাণী পত্রিকা, এটা হবে মুজফ্ফর আহমেদ। চলো এরপরে আমরা সমাধান করব বিভাগ বয়ের কী আছে। প্রথম প্রশ্ন আছে, তিনের একে মহারানী ঘোষণাপত্র কী। চলো প্রশ্ন উত্তরটা দেখি, দেখে নাও মহারানী ঘোষণাপত্র কী ছিল, দেখে নাও। এখান থেকে তোমরা এফডি উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে, হাফটন ব্লক বলতে কী বোঝায়। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপার বিষয় নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন, তিনি ছাপার কাজে হাফটন ব্লক তৈরি ও প্রয়োগের উদ্ভাবক ছিলেন, এর ফলে মুদ্রণ শিল্পে অভূতপূর্ব উন্নতি পরিলক্ষিত হয়। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এগুলি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা এখান থেকে এফডি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এফডি দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, বিভাগ সরি তিনের চারে একা আন্দোলন কবে কোথায় হয়েছিল, উত্তরটা দেখো, দেখে নাও একা আন্দোলন সম্পর্কে তোমরা এখান থেকে এফডি লিখবে, একা আন্দোলন শুরু হওয়ার কারণটা কি সেটাও লিখে দেবে এর সঙ্গে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, তিনের পাঁচ কংগ্রেস সমাজতান্ত্রিক দলের উদ্দেশ্য কী ছিল, দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, এখান থেকে এফডি লিখবে, মূল উদ্দেশ্যটা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে, বিভাগ ঘয়ে হিন্দু মেলার উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করে, দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও হিন্দু মেলার, এখান থেকে উত্তরটা লিখবে, দেখে নাও যে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য সমূহ কার্যবলী পয়েন্টটা দেবে, অবদানটা দেবে, দেখে নাও। পেজ নম্বর হচ্ছে 246, দেখে নাও প্রশ্ন উত্তর, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চারের দুই বাংলা বিজ্ঞান শিক্ষার বিস্তারে পশু বিজ্ঞান মন্দিরের অবদান বর্ণনা করো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, ভূমিকা পশু বিজ্ঞান মন্দির
প্রতিষ্ঠার উদ্দেশ্য, প্রতিষ্ঠার পটভূমি এখানে সুন্দর করে দেওয়া আছে। এখানে উত্তরের বাকি অংশটুকু, পেজ নাম্বার হচ্ছে 304। এখানেও এই পর্যন্ত উত্তরটা লিখব। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো 4-3। ভারত ছাড়ো আন্দোলনের পর্ব কৃষক আন্দোলনের বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখব। চলো এবার আমরা দেখব বিভাগ উময়ের 1-5 এক জায়গায় প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। দেখো প্রশ্ন উত্তরটি, তোমাদের একেবারে চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণটা দেখাই। দেখে নাও চরিত্র প্রকৃতি, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষা, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি তোমাদের। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। পেজ নম্বর হচ্ছে 224। দেখে নাও 224 আর 225, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 5-2 কী আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের ভাবনা ও বিশ্বভারতী গঠনের উদ্যোগ বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রথম শান্তিনিকেতনটা, দেখে নাও তারপর বিশ্বভারতীটা, দেখে নাও প্রশ্ন উত্তরটি পর্যন্ত লিখবে। তো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 5-3 অসহযোগ আন্দোলন পর্ব শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। চলো দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। দেখো দেখে নাও এই পর্যন্ত লিখবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।